तम तवना करुणा
চৈতন্য হলো না, আবার বাঁকা মুখে বলে কি, কৃষ্ণ নিন্দা কানে তার বিষ ঠেলে দেয়, কৃষ্ণ নিন্দায় মায়ে ছিঁড়ে একবারে পঞ্চমুখ। কৃষ্ণ কৃষ্ণ মধুর হতে কৃষ্ণ মধুর নাম, হোগো হোগো প্রিয়তম কৃষ্ণ আমার। প্রিয়তম ওগো আমার, ওগো আমার প্রিয়তম সখা, এসো তোমার অপেক্ষায় যে আমি বসে আছি। বলতে না পারটা ছাড়ছি না, বলো তো আমি কি। ইস কি কথা, বলতে না পারি ছাড়ছি না, বলো তো আমি কি। আমি যেন কিছুই বুঝতে পারছি। বেশ তো, বুঝতেই যখন পেরেছো তখন বলোই না আমি কে। বলবো, বলো তাহলে বলি। তুমি যে মোর প্রাণের কালা নাওল কেশর বংশীয়ালা, তুমি যে মোর প্রাণের কালা নাওল কেশর বংশীয়ালা। কবে আসবে তুমি এ পাতে,
না গায়ের ভেতর যেন কেমন একবারে কি নিন 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 করছে। শুনেছি মেয়ে মানুষের একটা লজ্জা শরম বলে জিনিস থাকে, আর আমাদের বউ সে কি না একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢের মেয়ে মানুষ দেখেছি, কিন্তু আমাদের বউয়ের মতো এমন বেহায়া মেয়ে মানুষ জীবনেও দেখিনি রে বাবা। ওই যে নন্দ ঘোষ, নন্দ ঘোষের কেলে ছোড়া, তার গলা জড়িয়ে ধরে বলে কি না, বন্ধু তোমার সঙ্গে কইব কথা অতি গোপনে, নুরা জ্বালা দেবা কতর খাগি তোর ওই প্রাণ বন্ধুর মুখে। এই যাচ্ছি, এই যাচ্ছি আমি দাদার কাছে, দাদাকে আজ আমি সচক্ষেই দেখাবো। আজ যদি তোদের ওই প্রেমের খনি আমি ভাঙতে না পারি তাহলে কুটিলা নামটাই আমার বৃথা। কতবার কতবার দাদাকে পই পই করে বোঝালাম যে দাদা গো, বউকে অত আশকারা দিও না, তা কে শোনে কার কথা। বউয়ের কেলেঙ্কারি ঠেলায় ওই গ্রামে একবারে কান পাতবার জো নেই। ঠিক আছে ঠিক আছে, আজ একবারে জোকের মুখে নুন ছিটিয়ে দেবো, দাদাকে প্রমাণ করে দেবো, আর দাদাকে সচক্ষে দেখাবো তার বউয়ের সঙ্গে ওই কেলে ছোড়াটার ফাস্টি নাস্তি। কৈলাসী ভবানী বৃন্দাবনী রাধা প্যারি গোকুলে গোপিনী, পাতালে তে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত পাতালে তে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত ছে গুড়েছে পূজা দিয়ে নরু বলি গো, বসুন পড়ু মা পড়ু, বসুন পড়ু মা, বসুন পড়ু পড়ু মা গো, বসুন পড়ু মা, বসুন পড়ু মা, বসুন পড়ো মা, বসুন পড়ো মা। ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি, হাসি কান্না সুখ দুঃখ সব যেন পাশাপাশি, কেউ হাসে কেউ আবার কাঁদে, বড় রহস্যময় এই জগৎ সংসার। আরো বড় রহস্যময় হচ্ছে সংসার মায়ায় আবদ্ধ এই মানুষগুলি, একটি একটি করে দিন চলে যায় কিন্তু কেউ ভেবেও দেখে না যে দিনগুলি যাবার সময় কি বলে গেল, যাবার সময় দিনগুলি বলে যায় ওরে হতভাগ্য মানুষের দল, আমাকে তোরা আর কোনোদিনও ফিরে পাবি না, আমি যে তোদের কাছে আর কখনো ফিরে আসবো না রে, কখনো ফিরে আসবো না, কখনো না। মা মা গো মা মা, আমায় আমায় দেখা দে মা, আমায় তুই দেখা দে মা, আমায় দেখা দে দাদা। কে বলে ও দাদা? কুটিলা, কি ব্যাপার, কি হয়েছে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? দাদা গো, আজ আমি তোমাকে সচক্ষে দেখা দেবো। পারবি, দেখাবো, পারবি বোন পারবি, তুই আমায় সচক্ষে দেখাতে পারবি, সেই আমার
ভুবন ভুলানো মায়ের সেই রূপ দেখাতে পারবি? তাহলে দেখা না, দেখা না রে, দেখা না। আমার আমার এই নয়ন যুগল দুটি সার্থক হোক সেই রূপ দেখে। মরণ রূপের পিন্নি, শোনা দাদা, তোমাকে আমি রোজ যা যা বলি তাই আজকে সচকে দেখাতে চাই। তুই আমাকে কি দেখাতে চাস আমায়? শোনো দাদা, এখন তুমি সবই বুঝতে পারবে। তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে তোমার বউ কেমন সতীলক্ষ্মী। কি বলছিস তুই, কি বলছিস? আমার বউ স্ত্রী আমার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। এই হতভাগিনী বলার কথা তো তোমার কিছুই ভালো লাগবে না। বউ যে তোমার দফা রফা করে রেখেছে, কাজেই এই হতভাগিনী বলার কথা কি ভালো লাগবে? চিৎকার করে আর ধামা চাপা দিতে পারবে না দাদা। কুটিলা, শোনো দাদা, চলো আমার সঙ্গে। সেখানে গিয়ে আজ নিজের চোখে দেখবে তোমার ওই বউয়ের সঙ্গে কেলে ছোড়াটার ফষ্টি নষ্টি। তুই কি বলছিস? আমার স্ত্রী, স্ত্রী আমার? হ্যাঁ, ওই যে কেলে ছোড়াটা, তার সঙ্গে একেবারে প্রেম রসের বন্যায় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। কি বললি? হ্যাঁ গো দাদা, তোমার বউ আবার ওই কেলে ছোড়াটার গলা জড়িয়ে ধরে বলে কি না, বল থামলি কেন, কি হয়েছে বল। থামবো কেন? হ্যাঁ, আমি কি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, যে আমি থামবো, আমি যা দেখেছি তাই তোমাকে বলছি। শোনো দাদা, ওই কেলে ছোড়াটার কি আস্পর্ধা! আমাদের বউয়ের গলা জড়িয়ে ধরে বলে কি না, বন্ধু তোমার সঙ্গে কইব কথা অতি গোপনে। আর যদি সেই কলঙ্কময় দৃশ্য আমাকে দেখাতে না পারিস, তা যদি সত্যি না হয়, তাহলে তুমি আমায় যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব দাদা। তবে হ্যাঁ, যদি আমার কথা সত্য হয় তাহলে কি হবে? তাহলে তাহলে আমি তাহলে সেই কলঙ্কিটার শিরোচ্ছেদ করব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে দাদা, তাই হবে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। শোনো দাদা, তুমি তো সব সময় প্রমাণ করতে চাও যে তোমার বউ একখানা ধোয়া তুলসী পাতা। সেখানে গিয়ে নিজের চোখে দেখলে বুঝতে পারবে তোমার বউ একটা আস্ত বুনো কচু পাতা। চলো চলো দাদা, তাড়াতাড়ি চলো, নাহলে ও ছোড়াটা আবার চম্পা দিতে পারে। না না না, আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। বেশ, তাহলে বলো তুমি আমাকে নিয়ে কি করতে চাও? কি করবো শুনবে? বলো বলি। বলোই না। চিরদিন বাধায় আমি আছি যে তোমার, চিরদিন বাধায় আমি আছি যে তোমার। নতুন করে বাঁধবে কি রায় শ্যামল বংশীধার, চিরদিন বাধায় আমি আছি যে তোমার, চিরদিন বাধায় আমি আছি যে তোমার।
ফেন বাধাই আমি আছি যে তোমার। তাহলে এবার আমি বলবো? হ্যাঁ বলো। তুমি যে মোর প্রাণের কালা নাওল কেশর বংশে আলা, সর্বনাশ হয়েছে রায়, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে হয়েছে প্রিয়তম? এখন আগে তোমার চোখে কিছুই পড়েনি। হই না তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, ওই দূরে স্বয়ং আয়ান এদিকেই আসছে, আর তার সঙ্গে রয়েছে তোমার সেই বাঘিনীর ননদের কুটিলা। ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে তুমি আমার সাথে দেখা করতেই নিধুবন এসেছো। কি হবে প্রিয়তম, ওরা যে এই ঘনপথ ধরে এদিকেই আসছে, তাহলে যদি ওরা এসে তোমার পাশে আমাকে দেখে তাহলে তো আয়ান আমাকে নিশ্চয়ই শিরচ্ছেদ করবে। ঠিক তাই, এখন শীঘ্র একটা ব্যবস্থা করো। হা, তোমার মাথা থেকে একটা কিছু ব্যবস্থা করো প্রিয়তম। আমার মাথায় তো কিছুই আসছে না। সত্যি কি তোমার মাথায় কিছুই আসছে না প্রিয়তম? না প্রিয়তম, আমার মাথায় কিছুই আসছে না। যে কোনো একটা কথা, একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে প্রিয়তম। আচ্ছা বেশ, তাহলে চলো, ওই যে দূরে উঁচু গাছটা দেখা যাচ্ছে, আমরা ওই গাছে উঠে চটপট পাতা ডালে আত্মগোপন করি। কি বললে তুমি, ওই উঁচু গাছে তো আমি উঠতে জানি না। না না প্রিয়তম, আমি তো উঁচুতে উঠতেই পারি না। তোমাকে কোনোদিন উঁচুতে উঠতে হবে না, আর যে উঁচুতে ওঠে সে কখনোই আমাকে পায় না প্রিয়তম। হ্যাঁ প্রিয়া, তার থেকে চলো প্রিয়, আমরা দুজনে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে ডুবে মরি। যমুনারই জলে? কেন, তোমার ভয় করছে? না না, ভয় না প্রিয়তম, হয় যমুনারে জলে যদি প্রাণী দিতে হয় আমি দেব, তাই বলে আমি তোমাকে মরতে দিতে পারবো না। হয় যমুনারে কূলে তুমি দাঁড়িয়ে থাকবে, আর তোমাকে আমি দেখতে দেখতে ওই যমুনারে জলে ডুবে যাব, ওই নির্মল জলে। তবু যে আমি তোমাকে হারাতে পারবো না প্রিয়তম, আমি তোমাকে হারাতে পারবো না। দুঃখ করো না প্রিয়া, আমার সামনে কেউ কোনোদিন তোমাকে অপমান করতে পারবে না। আমি এমন একটা কাজ করব যাতে এই জগতে কেউ আমার আর তোমাকে কলঙ্কিনী বলবে না প্রিয়তম। তোমার কলঙ্ক মানে আমারও যে কলঙ্ক। তুমি আর চিন্তা করো না, এবার তুমি আমার পদপূজায় রত হও, দেখবে সমস্ত দুর্যোগ কেটে যাবে। তাই হোক প্রিয়তম, তাই হোক, যে পদ পাবার আশায় সৃষ্টিকর্তা ব্রহ্মা আকুলে বিকলিত, যে পদ পাবার আশায় ভোলানা হতে নিজে সংসার ত্যাগই হয়েছিল। প্রিয়তম, আজ সেই দাসী তোমার পদ পূজায় লিপ্ত হবে, এ তো আনন্দের কথা। তাই হোক প্রিয়তম, তাই হোক, এবার বঙ্কিম ভঙ্গিতে দাঁড়াও আমার ত্রিভঙ্গ কানাই, তব পদে আমি দেই পুষ্পাঞ্জলি। প্রিয়া, এবার তুমি সেই সর্ববিপদ ভঞ্জন মহামায়াকে আহ্বান করো, দেখবে সমস্ত দুর্যোগ কেটে যাবে।
তাই হবে দয়াময়ী, তাই হবে। আমি মহামায়াকে আহ্বান করছি, অন্তরেতে হাই মা শ্যামা, দেখি তোরে নয়ন ভরে। অন্তরেতে হাই আমি যাওয়াতে অন্তরেতে আই মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মার্থ মুখ দেবী।
হোটেলের ছেলে কেলে ছোড়া সামনে বসে কেমন ফষ্টি নষ্টি করছে দেখো, কি কাণ্ড কারখানা। মাতৃমূর্তি কেমন জীবন্ত হয়ে উঠেছে তুই হা মরণ, কি দেখতে কি দেখছে, নিশ্চয় নিশ্চয় ভীমরতি হয়েছে। Thank you.
এবার আঁখি মেলো শ্রীমতী, চেয়ে দেখো আমাদের সমস্ত দুর্যোগ কেটে গেছে। প্রিয়তম, সবাই বলে রাই কলঙ্কিনী, এই কলঙ্কের বুঝে আমাকে আর কতকালই সইতে হবে দয়াময়। এবার চলো শ্রীমতী, আর তোমাকে কলঙ্কের বোঝা মাথায় করে বহন করতে হবে না। এবার এই বজুগুকুলে সবাই জানবে তুমি একমাত্র সতী, তোমার মতো আর কেউ নেই সতী, তোমার নাম জগতের বুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয়তম পরবাসে পরের জ্বালা সইয়া রে, পরের জ্বালা সইয়া থাকবো আর কত কাল পরবাসে পরের জ্বালা সইয়া রে, পরের জ্বালা সইয়া। শ্রীমতী, পরের জ্বালা সইয়া রে, পরের জ্বালা সইয়া। আমি যে আর সইতে পারছি না প্রিয়তম, নরধীর এত গঞ্জনা, শাশুড়ির এত গঞ্জনা, এ যে আমি আর সইতে পারছি না প্রিয়তম। কবে কখন আমি তোমাকে পাব, কখনই তুমি আমার কাছে আসবে প্রিয়তম? চলো রায়, আমি তোমাকে কথা দিলাম, আর তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না,
এবার চলো।